হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি। আর এই রেসিপি সহজ বললে হবে না, একদমই সহজ, যেটা পৃথিবীর ভিতরে সব থেকে সহজ বস্তু তার মতন। তো যাই হোক, এই রেসিপিটি বানাতে লাগবে পুদিনার পাতা। পুদিনার পাতা কেউ কেউ পছন্দ করে না, তোমরা যদি এরকম করে খেয়ে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো পুদিনার পাতা আমি তুলতে যাই, একটা ফুলের গাছ দেখিয়ে দিলাম, দেখতে পারছো এখানে ফুল গাছটার অনেক ফুল ধরেছে, আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এই যে দেখতে পারছো ফুলের কলিও আছে, ফুলগুলো আছে, কলিতে অন্যরকম কালার আছে, আর ফুলটা যখন পুরা ফুটে যায় তখন এই যে কালারটা অন্য হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর পুদিনার পাতাগুলো কিন্তু খুবই সুন্দর, একদম ফ্রেশ। সেই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে খুবই সুন্দর, তাই না? তো যাই হোক, এখানে থেকে আমি অনেকগুলো পুদিনার পাতা তুলে নিব। পুদিনার পাতা কিন্তু এই গরমের দিনে খুবই উপকারী, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কথা বলতে বলতে অনেকগুলো পুদিনার পাতা তুলে নিয়েছি যে এখান থেকে, আর এখানে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আসছি যাতে তোমরা দেখতে পারো। আর পুদিনার পাতা যে যে চিনো না তাহলে চিনে নেও। তো যাই হোক, পুদিনার পাতা কিন্তু খুবই উপকারী, আবারও বলে দিছি আমি, এই যে দেখতে পারছো। আরও একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। আর এই পুদিনার পাতাটা ভর্তা বানাতে বেশি কিছু লাগবে না। এই যে এখানে দেখতে পাচ্ছো পুদিনার পাতা নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি তেঁতুল আর কাঁচা রসুন, আর একটা মতো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আজকের আমি ভর্তাটা বানাবো, আর পেট ভরে তোমরা ভাত খেয়ে নিতে পারবে। তো এই যে আমি শিলপাটার ভর্তাটা বানাবো, শিলপাটার ভর্তা বানালে ভর্তার মজাটাই অন্যরকম হয়ে যায়। মিক্সিতে বানালে কিন্তু বেশি স্বাদ লাগে না, সেই জন্য মিক্সিতে বানাবে না, তোমরা যথাসাধ্য চেষ্টা করবে শিলপাটা বানাতে। তো যাই হোক, আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটো দিয়ে দিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন যে তেঁতুলগুলো আছে, তেঁতুলগুলোর গুটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সেই তেঁতুলটা আমি একসাথে বেটে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি খুবই ভালো করে বেটে নিচ্ছি। আর মরিচের যে বিচিগুলো আছে আমি সেগুলো একদম মিহি করব না, অল্প অল্প রেখে দেব যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে সেই জন্য। আর এই পুদিনার পাতা ভর্তাটা ভাত, রুটি, পরোটা এমনিও খাওয়া যাবে, খুবই ভালো লাগে খেতে। এই যে মরিচগুলো বাটা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আমি পুদিনার পাতাগুলো। পুদিনার পাতাগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি নিজিয়ে নিয়েছি, যাতে পানি না থাকে, পানি থাকলে টেলটেলা হয়ে যাবে, সেই জন্য আমি ভালো করে নিজিয়ে নিয়েছি। তো এখন বেটে নিলাম। তো এই যে দেখতে পারছো বন্ধুরা, কথা বলতে বলতে আমার এই যে বাটা হয়ে গেল, ভর্তাটা প্রায় হয়ে গেল, সব কিছু বাটা হয়ে গেছে। এখন আমি এক করে নেব যাতে পুদিনার পাতার সাথে মরিচগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আর ভর্তা ভালো করে মিক্স করলে কিন্তু ভালোই লাগে। আর এই ভর্তাটা কিন্তু তেল লাগবে না, পুদিনার পাতার ভর্তার তেল দিলে ভালো লাগে না, সেই জন্য আমি তেল ব্যবহার করলাম না। ভর্তাটা কিন্তু আমার রেডি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এটা এমনি আঙুল দিয়ে সেটে সেটে খেবে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো।